আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আর আম্মু আমের আচার বানাবো, তবে দুই ধরনের বানাবো, কিন্তু আপনাদেরকে দেখাবো এক ধরনের। তার কারণ হচ্ছে দুটো পদ্ধতি একই রকম, শুধু একটা চামড়া সহ আর একটা হচ্ছে চামড়া ছাড়া। তো আম্মু কেটে নিচ্ছে আমগুলো, আমের আটিটা কিছুটা শক্ত হয়ে গিয়েছে, আর এই আচারটা আমের শক্ত আটি দিয়েই খেতে বেশি ভালো লাগে। হলুদ লবণ, এটা সাদা সরিষা বাটা, তারপরে পাঁচফোড়ন। বাও, পাঁচফোড়ন দিলেই তো যে সুন্দর ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণেই খাওয়া যায়। যে ভাঙা হয়েছে ওখান থেকে আনছো না সরিষার তেল? একই ভাবে এটাকেও মাখাবো। দেখতেই তো অনেক সুন্দর লাগে। ছাদে থেকে হালকা করে শুকিয়ে নিয়ে আসা হয়েছে, এই যে হালকা শুকানো হয়েছে। হ্যাঁ, অনেকগুলো
গোলানো, হালকা ভেজে নিতে হবে, নাহলে বেশি ভাজলে তিতা হয়ে যাবে। লবণ মাখানোর সময় দেওয়া হয়েছিল, এখন আর একটু পরে অবশ্য আমরা টেস্ট। এরকম 3 কেজি আমের মধ্যে প্রায় দেখা যাক কয় কাপ চিনি দেওয়া যায়। 1, 2 3 কাপ দিয়েছি, পরে মিষ্টিটা চেক করে তারপর আবার দিব। গোলে আরো পানি বের হবে। শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা। খুব সুন্দর গ্রাম বের হয় কিন্তু শুকনো মরিচ দিয়ে। আবার খাওয়ার সময় খিচুড়ির সাথে কিন্তু এই মরিচটা তুলে খেতে ভীষণ ভালো লাগে। রসুন কিছু আমরা অল্প করে ভেজলে দিয়েছিলাম, এখন আবার কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আরো 1 কাপ না প্রায় 2 কাপ। যদি টক থেকে যায় দেখা যাবে আচারটা খাওয়াই হবে না। গোটা 5/6 কাপ, 5/6 কাপের থেকেও একটু বেশি। আমরা বাসাতে করে নিয়েছি আচারে, ঠিক শেষ মুহূর্তে এটা দিয়ে নিতে হবে, তাহলে গ্রামটা খুব ভালো হয়। আচারগুলো হয়ে গিয়েছে, এগুলোকে ঠান্ডাও করা হয়েছে, তো এখন আমরা চাইলে এগুলো ফ্রিজেও সংরক্ষণ করতে পারবো অথবা বাহিরেও রাখতে পারবো। বাহিরে যদি রাখি তাহলে সেই ক্ষেত্রে মাঝে মাঝে আমরা এগুলোকে রোদে দিব, রোদে দিলে আমগুলো বেশ ভালো থাকবে, আমগুলো মানে আমের আচারগুলো। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।